নমস্কার মহাশয়, এই মুহূর্তে আপনার একটা বিগ ব্রেকিং নিউজ লো আইছো। দেশত পুনের হব পারে লকডাউন, কোভিডর নতুন ভেরিয়েন্ট ধরা পড়েছে, আর এই নতুন ভেরিয়েন্টর নাম হয়েছে JN.1। বিশ্বর বিভিন্ন প্রান্ত সংহার চলাইছে এই কোভিডর নতুন ভেরিয়েন্টে, আর ভারততো হাজার হাজার লোক বর্তমান লকে আক্রান্ত হয়েছে কোভিডর এই নতুন ভেরিয়েন্টত, আর এটা দিনতে কেবা শতাধিক লোক আক্রান্ত হয়েছে কোভিডর এই নতুন ভেরিয়েন্টত। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ে বহুকেইটা ভয়ঙ্কর তথ্য জারি করেছে, বহুকেইটা ভয়ঙ্কর তথ্য সদরি করেছে যে ভয়াবহ রূপ ধারণ করেছে, হয়তো দেশত পুনের লকডাউন হব পারে। ভারতবর্ষর বিভিন্ন প্রান্ততো সংহার চলাইছে কোভিডর নতুন ভেরিয়েন্ট JN.1, আর এই যে কোভিডর নতুন ভেরিয়েন্ট, এই কোভিডর নতুন ভেরিয়েন্টে অতি ভয়াবহভাবে সংক্রমিত হয়েছে, ইজনের পর সিজনের শরীরত বিয়পিব ধরেছে। আর স্বাস্থ্য মন্ত্রালয় ইতিমধ্যে নির্দেশনা জারি করেছে, সতর্কবাণী জারি করেছে যে কোভিডর এই নতুন ভেরিয়েন্টর ফলত ইতিমধ্যে হাজার হাজার লোক আক্রান্ত হয়েছে ভারত। আর 2019 চনের কোভিডে দেশত যে সমগ্র বিশ্বতে যে সংহার চলাইছিল, আর তারপিছতে কিছু পরিমাণে কোভিডর অবস্থিতি হ্রাস পাইছে, যদিও পুনের কোভিডর নতুন নতুন ভেরিয়েন্টে সংহার চলাইছে সমগ্র বিশ্বর, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত সংহার চলা দেখবলে পাওয়া গেছে। আর বর্তমান লকে বহু হাজার হাজার লোক ভারতবর্ষত আক্রান্ত হয়েছে বলে জানিপরা গেছে। 2019 বর্ষের কোভিডে যেভাবে সংহার চলাইছিল সমগ্র দেশ লকডাউন ঘোষণা করা হয়েছিল, সমগ্র বিশ্বতে লকডাউন ঘোষণা করা হয়েছিল, ভারতবর্ষত লকডাউন ঘোষণা করা হয়েছিল, আর ঘরের কোনো ওলাই যাবা নাছিল, আর মৃত্যু হয়েছিল, বহু কোটি কোটি লোকের মৃত্যু হয়েছিল ভারত, সমগ্র বিশ্বতে বহু লোকের মৃত্যু হয়েছিল। আর তারপাশতে কোভিডর পরিস্থিতি কিছু খাম কাটিছিল, কিন্তু পুনের কোভিডর নতুন ভেরিয়েন্টে এটা সংহার চলাইছে। JN.1 নামের কোভিডর নতুন ভেরিয়েন্ট এটা ধরা পড়েছে, সংক্রমিত হয়েছে ইজনের পর সিজনের শরীরত, আর ভারতের বিভিন্ন প্রান্ত বহু সংখ্যক লোক আক্রান্ত হয়েছে বলে জানিপরা গেছে। আর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয় ইতিমধ্যে বহুকেইটা সতর্কবাণী, বহুকেইটা ভয়ঙ্কর তথ্য সদরি করা পরিলক্ষিত হয়েছে। সবিস্তারে এই মুহূর্তে লৈ আহিব বিচাৰিছো আপোনালোকৰ বাবে। আমি জনাই আছো বিগ ব্রেকিং নিউজ, দেশত পুনৰ হব নেকি লকডাউন, আর ধরা পড়েছে কোভিডর নতুন ভেরিয়েন্ট JN.1, আর JN.1 সংহার চলাইছে সমগ্র বিশ্বতে, আর ভারত 24 ঘন্টা 339 গৰাকী লোক আক্রান্ত হয়েছে কোভিডত, আর বর্তমানে ভারত কোভিডত মোট আক্রান্তর সংখ্যা হয়েছে 1492 গৰাকী। আর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ে সদরি করেছে বহুকেইটা ভয়ঙ্কর তথ্য, আর 2019 চনের বর্তমানে ভারত 4.5 কোটি লোক আক্রান্ত হয়েছে কোভিডত, আর 2019 চনের বর্তমানে কোভিডত প্রাণ হেরুয়া লোকের সংখ্যা হয়েছে 5.33 লাখ। এয়া কেবল ভারততে, 2019 চনের বর্তমানে 4.5 কোটি লোক আক্রান্ত হয়েছে, আর প্রাণ হেরুয়াইছে 5.33 লাখ লোকে। আর পুনের কোভিডর নতুন ভেরিয়েন্টে এটা সংহার চলাইছে JN.1 নামে আহিছে কোভিডর নতুন ভেরিয়েন্ট, আর বিভিন্ন ভারতের বিভিন্ন প্রান্তত আক্রান্ত হয়েছে 24 ঘন্টাত মোট 339 গৰাকী লোক আক্রান্ত হয়েছে কোভিডত, আর বর্তমানে কোভিডর নতুন ভেরিয়েন্টত আক্রান্ত হয়েছে 1492 গৰাকী লোক। আর পুনের দেশত কোভিডত পুনের দেশত লকডাউন হব নাকি তাক লো এটা চিন্তিত হয়ে পড়েছে জনতা। পুনের দেশের লকডাউন হব নাকি, পুনের সেই আগর 2019-20 বর্ষের পরিস্থিতি ঘুরে আহিব নাকি দেশলে, পুনের সেই সংহারী রূপ ধারণ করব নাকি কোভিডে, যেহেতু 2019 চনের কোভিডে যেভাবে সংহার চলাইছিল সমগ্র বিশ্বজুড়ি সংহার চলাইছিল, আর বিভিন্ন প্রান্ত সমগ্র বিশ্বতে বিভিন্ন প্রান্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল, আর তারপরে কোভিডর ভ্যাকসিন আসছিল, আর ভ্যাকসিন প্রদান করা হয়েছিল, আর তারপর পুনের কোভিডর এটার পর আন একটা ভেরিয়েন্ট, নতুন ভেরিয়েন্টে এটি সংহার চলা দেখবলে পাওয়া গেছে। আর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ে সদরি করা অনুসারে 2019 চনের বর্তমানে কেবল ভারততে 4.5 কোটি লোক আক্রান্ত হয়েছে কোভিডত, আর 2019 চনের বর্তমানে ভারতবর্ষত 5.33 লাখ লোকে প্রাণ হেরুয়াইছে কোভিডত, আর পুনের দেশ নতুন নতুন ভেরিয়েন্টে সংহার চলা দেখবলে পাওয়া গেছে। ভারত 24 ঘন্টা 339 গৰাকী লোক আক্রান্ত হয়েছে, আর কোভিডর এই নতুন ভেরিয়েন্ট JN.1 সংহার চলাইছে, ইজনের পর সিজনলে সংক্রমিত হয়েছে, অতি সহজে সংক্রমিত হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তত,
সংহার চলাইছে কোভিডর এই নতুন ভেরিয়েন্ট JN.1-এ। আর JN.1-ত বর্তমানলৈকে ভারত মোট আক্রান্তর সংখ্যা হয়েছে 1492 গৰাকী লোক, আর তার পাছতেই চিন্তিত হয়ে পড়ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়, চিন্তিত হয়ে পড়ছে আর স্বাস্থ্য বিভাগ চিন্তিত হয়ে পড়ছে। আর দেশত পুনের লকডাউন হব নাকি তাক লৈতে আশঙ্কা করা দেখবলে পাওয়া গেছে, যেহেতু সংহার চলা দেখবলে পাওয়া গেছে। কোভিডে ইজনের সিজনলৈ অতি সহজেই সংক্রমিত হয়েছে, এটা দিনতে মাত্র এটা দিনত 339 গৰাকী লোক কোভিডর এই নতুন ভেরিয়েন্টর বলি হয়েছে JN.1-ত আক্রান্ত হয়েছে। এটা দিনত 339 গৰাকী লোক আর বর্তমানলৈকে এই নতুন ভেরিয়েন্টত আক্রান্ত হয়েছে 1492 গৰাকী লোক। আর কেবল ভারততে 2019 বর্তমানলৈকে 4.5 কোটি লোক আক্রান্ত হয়েছে, অর্থাৎ 4,50,00,000 লোক আক্রান্ত হয়েছে। আর 2019 বর্তমানলৈকে দেশত প্রাণ হেরুয়াইছে, ভয়ঙ্কর কোভিড পরিস্থিতির প্রাণ হেরুয়াইছে 5,33,000 লোকে। আর পুনের নতুন ভেরিয়েন্ট JN.1-এ সংহার চলা পরিলক্ষিত হয়েছে সমগ্র দেশতে। বিশ্বের বিভিন্ন প্রান্ত সংহার চলার সমান্তরালভাবে ভারতের বিভিন্ন প্রান্ত সংহার চলাইছে। আর বর্তমানলৈকে নতুন ভেরিয়েন্টত এটা দিনতে 339 গৰাকী লোক আক্রান্ত হয়েছে, আর 24 ঘণ্টাত 339 গৰাকী লোক আক্রান্ত হয়েছে। আর বর্তমানলৈকে নতুন ভেরিয়েন্টত আক্রান্ত হয়েছে 1492 গৰাকী লোক। আর এই নতুন ভেরিয়েন্টে সংহার চলার পাছত এটা আশঙ্কার সম্মুখীন হয়েছে, সকলে চিন্তিত হয়েছে, সকলে চর্চা করা দেখবলে পাওয়া গেছে যে দেশত পুনের হব নাকি লকডাউন, কেন কোভিডর নতুন ভেরিয়েন্ট JN.1-এ সংহার চলাইছে ভারতবর্ষ।